একটু নেড়ে চড়ে দিই ভালো করে প্রায় হয়ে আসছে আর একটু হবে আর কি আর একটু চিকেনটা সিদ্ধ হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা দিনলিপি থেকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো আজকের ব্লগটি কয়েকদিনের ব্লগ মিলিয়ে সাজিয়েছি এটা হচ্ছে জারাপুর বাসায় তো রিসেন্ট আমরা কয়েকদিন আগেই আর কি জারাপুর বাসায় গিয়েছিলাম ভাবি আর আমি ওটা আপনারা হয়তো ভাবি ব্লগে দেখেছেন সেই ভিডিও আমি একটু করে রেখেছিলাম সেটাই আর কি শেয়ার করছি তো আমরা অনেক রকমের নাস্তা খেলাম গল্পগুজব করলাম না আলহামদুলিল্লাহ ভালো লাগছে ওদিন সবাই মিলে একসাথে নাস্তা করলে বা কিছু খেলে ওটা আসলেই ভালো লাগে আর আমার আজকের ব্লগটিতে হচ্ছে আমি আমার অর্ডারের রান্নাবান্নাগুলি আপনাদের সাথে শেয়ার করব। সতেরো জনের মোরগ পোলাও ডেলিভারি দিলাম টুকটাক একটু ভিডিও করে রেখেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো কিভাবে কি করলাম মোরগ পোলাওটা আমি কীভাবে রান্না করি কিভাবে অর্ডারের কাজগুলি মানে কীভাবে অর্ডারগুলি ডেলিভারি দিই তো আশা করি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক দিয়ে দেখতে থাকুন আমার আজকের ব্লগটি তো আসলে আমরা যে কারণে গিয়েছিলাম জারাপুর বাসায় তো রাশিবাই ভাই একটু অসুস্থ ছিল তো রাফি ভাইকে দেখার উদ্দেশ্য করেই আমরা গিয়েছিলাম তো ভাবি আমাকে নিয়ে গেছে তো এই তো জারাপু অনেক আয়োজন করেছে নুডুলস টুডুস রান্না করছে তারপরে সোলাপুট বাগার দিছে তো সোলাপুটটা অনেক মজা হয়েছিলো নুডলসটাও আলহামদুলিল্লাহ আমরা মজা করে খেয়েছি তো আমরা অনেকক্ষণ থাক থাকছিলাম আর কি সন্ধ্যার আগে গিয়েছিলাম তো সন্ধ্যার মানে আটটা নয়টার দিকে মানে নয়টা না দশটার দিকে আমরা আসছি বাসায় তো এই তো আর কি এই রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছেন মশলা কষাচ্ছি তো যেহেতু মোরগ পোলাও মোরগ পোলাও ডেলিভারি দিব তো আগে তো মোরগটা রান্না করে নিতে হবে মোরগ মানে আমরা আসলে কেন যেটা মোরগ বলে জানি না হয়তো মোরগ দিয়ে আগে থেকে আগে হয়তো মোরগ দিয়ে রান্না করতো না কি জানি না এখন তো এটা মোরগ না মুরগি সেটা আর বোঝা যায় না তো মোরগ পোলাও যে কেন নাম হয়েছে সেটা জানি না তো এই যে চিকেনগুলো দিয়ে দিলাম তো আমি হচ্ছে এখানে কয়টা মুরগি এখানে হচ্ছে পাঁচটা মুরগি আছে পাঁচটা মুরগি নিছিলাম হ্যাঁ পাঁচটা মুরগি তো কয়েকদিন আগের ভিডিও তো আসলে ভিডিও আর কি জমে যায় জমে যায় আর কি প্রতিদিনের ভিডিও তো প্রতিদিন দিতে পারি না কবে যে কোনটা মানে করছি সেটা মনেও থাকে না তো যা যা করি আমি সব একটু একটু ভিডিও করে রাখি আমার রান্নাবান্না দেখতে আপনারা সবাই অনেক পছন্দ করেন তো এই জন্য ভালোই আর আমার দেখানো অন্য কিছু দেখানোরও কিছু নাই কি দেখাবো আর যা সারাদিন যা টাজ করি এটাই আপনাদের সাথে শেয়ার করি যেহেতু বিজনেস করি ফুড নিয়ে বিজনেস করি তো একদিন দুইদিন দিন পরপর তো অর্ডার থাকেই তো ওগুলাই আর কি যখন যেটা থাকে একটু একটু করে ভিডিও করে রাখি অনেকে দেখেন অনেকের কাছে ভালো লাগে অনেকে দেখে আবার উৎসাহিত হন যে আপু এভাবে করে কত সুন্দর করে করে আমরাও করতে পারি তো সে উদ্দেশ্য করেও দেখানো হয় তো এই তো চিকেনটা হচ্ছে কষিয়ে নিচ্ছি মো মশলাটা আগে ভালো করে আমি কষিয়ে নিছি রোস্টের মশলা এখানে যেহেতু মোরগ পোলাওটা তো আগে চিকেনটাকে সুন্দর করে রোস্টের মতো আমরা রোস্ট যেভাবে রান্না করি ঠিক সেভাবে রান্না করতে হয় তো এই আর কি তো রোস্ট আর পোলাও রান্না করলে কিন্তু হয়ে গেল মোরগ পোলাও তো এটা আসলে খুব ইজি একটা জিনিস মানে দুইটা উপকরণেই মোরগ পোলাও রান্না হয়ে যায় কিন্তু এই রোস্টা রান্না করতে যে কত কিছু লাগে কত কিছু প্রয়োজন হয় তাই না তো রোস্টের মশলা আমি সাধারণত নিজের হাতে বানিয়ে দিই কারণ হচ্ছে আমার কাছে রেডিমেড মশলাগুলো ফ্লেভার বা গ্রানটা ওই রকম অথেন্টিক মনে হয় না তা আমার হাতে মোরগপোলাটা যারা খায় সবাই বলে যে একদম রে বাংলাদেশের রেস্টুরেন্টের সাথ রেস্টুরেন্টের মতো আর কি বাংলাদেশের যে হোটেলগুলো রেস্টুরেন্টগুলো আছে ওরকম টেস্ট পায় তো আলহামদুলিল্লাহ এটা শুনলে মানে সত্যিই খুব ভালো লাগে তো ভাবি যে একটু কষ্ট হোক একটু কষ্ট হলেও যদি সবাই খেয়ে পছন্দ করে সবার কাছে ভালো লাগে তো এটাই তো সার্থক আমি ইজি ইজি করার জন্য যদি রেডিমেড মশলা দিয়ে বা কোনোরকম রান্না করে রাখলাম কারোর কাছে ভালোই যদি না লাগে তাহলে তারা খেয়েও তৃপ্তি পেলো না আমিও দিয়ে তৃপ্তি পেলাম না এ আর কি আমার কাছে সব সবসময় আমি এটা করি আমি বিজনেস বলতে না যে বিজনেস তো কয়েকদিন হয়েছে করতেছি তো বিজনেসের আগেও আমার বাসায় যদি কোনো গেস্ট আসে বা কেউ আসে তো আমি যেটাই রান্না করি তো সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করি কারণ কোনো জিনিস কম বা দিয়ে বা কোনো রকম রান্না করার চেষ্টা করি না মানে যেটা যেই পরিমাণ দিতে হয় সেটা জিনিস সেই জিনিসটাই যদি সেই পরিমাণ দেই তাহলে সে টেস্ট হবে আমি যদি কোনো জিনিস নাই দিই যেটা যে জিনিস লাগে তো সেটা যদি নাই দেই জিনিস কীভাবে মজা হবে তাই না তো অর্ডারে রান্না বলেন বা বাসায় গেস্ট আসে সেটা বলেন সব কিছুই আমি আর কি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি যে জিনিসটা যেন ভালো হয় এবং খেয়ে যেন তৃপ্তি পায় এবং খেয়ে যেন তারা মানে তাদের যাদের আমরা আমরা খাওয়াই মেহমান বলেন বা আমার কাছে যারা অর্ডার করে তারা যদি খেয়ে খুশি হয় বা তাদের তৃপ্তি লাগে তো এটাই সার্থক কষ্ট কষ্ট হলেও এটাই সার্থক তো এই আর কি তো দেখতে পেলেন আমি হচ্ছে রোস্ট রান্না করে ফেলছি রোস্ট আর পোলাও রান্না করে করলেই হয়ে গেল মোরগ পোলাও জাস্ট দুইটা উপকরণে মোরগ পোলাও রেডি তো রোস্টটা আসলে রান্না করতে একটু কষ্টেরই ব্যাপার অনেক রকমের মশলা তৈরি করতে হয় অনেকক্ষণ যাবত রোস্টটা মানে কষাতে হয় অনেক কিছুই আছে। তো ঘরে থাকা মশলা দিয়েই মানে আমার হাতে বানানো মশলা দিয়ে আমি সব কিছু করি আর আমি যে চেষ্টা করি সব কিছু একটু ফ্রেশ ফ্রেশ দেওয়ার মশলা বলেন অর্ডারের মশলাগুলি আমি অর্ডারের রান্নাবান্না হোক বা ঘরে যদি মেহমান আসে তখনও আমি একদম চেষ্টা মানে যতটুকু সম্ভব পারি একদম টাটকা মশলাটা দিয়ে রান্না করতে আদা রসুন যেটাই হোক টাটকা মশলাটা দিয়ে রান্না করলে না সব কিছুই অনেক মজা হয় এই তো আমি এখন হচ্ছে আর কি পুরো রান্না করে নিয়েছি যা যা দেওয়ার যা সব দিয়ে দিছি আর কি তো সব দিয়ে এখন হচ্ছে আমি চিকেনটা উঠাই নিচ্ছি চিকেনটা উঠাই নিচ্ছি এটা পরে আর কি অ্যাড করে না নাহলে তো চিলে চিকেনটা আবার ভেঙে যাবে তো এই জন্য চিকেনটা উঠাই নিচ্ছি আসলে মোর পোলাওটা আসে এক এক জনে এক এক রকম করে তো সবাইটাই আশা আশা করি ভালো হয় কারোটা খারাপ হওয়ার কথা না এক একজনের এক এক স্টাইলে করলে এক এক রকম কিন্তু মজা হয় তাই না তো আমরা কিন্তু সব অনেক ধরনের রেস্টুরেন্টে যাই এক এক রেস্টুরেন্টে কিন্তু রান্নার ধরন এক এক রকম কিন্তু কাউরটাই কিন্তু আপনি বলতে পারবেন না যে এটা এই রেস্টুরেন্টে খাবারটা ভালো হয় না বা একটু উনি সার্ভিস বিশ কেউটা একটু বেশি ভালো হয় কেউটা একটু কম ভালো হয় এই আর কি তো রান্নার ধরনটা এক একজনের এক এক রকম হয় আর এটাই হবে এটাই স্বাভাবিক তো আমি চেষ্টা করি যেভাবে আমি পারি বা যেভাবে আমার কাস্টমার চায় সেভাবে আমি দেওয়ার চেষ্টা করি তো আমি সময় আমার কাস্টমার দিয়ে আমি জিজ্ঞেস করি যে কীভাবে চাচ্ছেন আপনারা কিভাবে দিলে ভালো হয় বা ওনারাই বলে যে এটা এইভাবে দিলে বা ভালো হয় তা আমি জিজ্ঞেস করে নিই যার যার পছন্দ অনুযায়ী আমি দেওয়ার চেষ্টা করি কারণ আমার পছন্দ একরকম হবে তাদের পছন্দ আরেক রকম হবে এখন আমি যদি তাদের পছন্দটা জানতে পারি তাহলে তো আমার জন্য এটা ভালো হয় তো আমি ওই অনুযায়ী রান্না করে দেই। তো দেখলেন ডিম ছিল যেহেতু মোরগ পোলাও একটা প্যাকেজ তো ওইটার সাথে ডিম থাকবে সালাদ থাকবে তো ডিমটা আমি সিদ্ধ করে তারপর হচ্ছে হালকা ভেজেছিলাম হ্যাঁ কারণ যে আপু আমাকে অর্ডারটা দিয়েছিল সে আপু বলছিল ডিমটা ভেজে দিতে সাধারণত আমি ডিমটা ভাজি না সিদ্ধ করে জাস্ট মশলার মধ্যে একটু এই রোস্টের মশলাটার মধ্যে আমি ডিমটা একটু মানে দুই এক মিনিট নাড়াচাড়া দিই তাহলে ওই মশলার ফ্লেভারটা ডিমের মধ্যে যায় আর খেতেও ভাল লাগে আমার কাছে কেন জানি ডিম ভাজলে ভালো লাগে না কিন্তু ওই যে কাস্টমারের চাওয়া তো সেজন্য উনি যেভাবে বলছে আমাকে তো সেভাবেই দিতে হবে উনি বলছে একটু ভালো করে ডিমটা ভেজে তারপর দিতে তো ওইভাবে আমি ডিমটা ভালো করে একটু ভেজে তারপর যে একটু মশলায় রান্নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর এই তো আমার পোলাও মোরগ পোলাও পোলাওটা রেডি হয়ে গেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে পোলাওটা খুবই সুন্দর হয়েছে আর ওই যে মশলাটা ডিমটা আমি নামাই নিয়েছি নামাই ওই মশলাটার মধ্যেই আমি পোলাও চালটা মানে কষিয়ে তারপর বসাই দিছি আবার অনেকে আসে হয়তো পোলাওটা শুধু সাদা প্লেন রান্না করে আর মশলাটা পরে দিয়ে চিকেনটা দিয়ে দমে দমে রাখে ওইভাবেও করি মানে দুইভাবেই করি যে যে যেটা যেভাবে পছন্দ করে তো সেটাই আর কি দেওয়া হয় তা আমার হাতের এই মোরগপোলাটা আমি এভাবে আমি যেভাবে দিই এটাই সবাই অনেক পছন্দ করে তারপরও আমি জিজ্ঞেস করি যা পু কীভাবে দেবো এভাবে দিব মশলাটা মিশিয়ে একবারে দিব না আলাদা আলাদা করে জাস্ট এভাবে দেবো তো যারা অর্ডার করে তাদের আমি জিজ্ঞেস করি তারা যেভাবে চায় ওইভাবেই আর কি দেই। তো এভাবেই আর কি সবাই পছন্দ করে কারণ আমার এই রেগুলার কাস্টমাররা এই পোলাও কয়েকদিন পরপরই নেবে গেস্ট আসলে বা তাদের কোনো গেট টু গেট টুগেদার থাকলে অনুষ্ঠান থাকলে তারা আমার কাছ থেকে এই অর্ডারটা মানে করবেই যে আপনি যেভাবে রান্না করেন ওইভাবেই সবচেয়ে বেস্ট হয় এইভাবেই দিবেন আবার অনেকে আছে যে না সাদা পোলাওটা সাদা থাকবে বা চিকেনটা আপনারা পরের উপর দিয়ে দিয়ে দিন ওইভাবেও দেয় যেভাবে যাওয়ার ইচ্ছা আর কি তো এতে দেখতে পাচ্ছেন মো পোলাওটা তো আমি বেড়ে নিলাম তারপরে হচ্ছে চিকেনটা উপর দিয়ে দিয়ে দিছি তো আবার এর আগে কয়েকজন কাস্টমার বলছিল যে চিকেনটা পোলার সাথে অ্যাড করে দমে রাখলে চিকেনটা একটু ড্রাই হয়ে যায় চিকেনটা ওইভাবে দিয়েন না তো ও যারা যেরকম চায় ওরকমই আর কি দে তো এই জন্য চিকেনটা উঠায় রাখছি আর পোলার সাথে দমে দিই তো ডেলিভারিটা দিয়ে দিলাম তো রান্না বান্না তো শেষ ডেলিভারিও দেওয়া শেষ এখন হচ্ছে ঘরে রান্না করবো আধ আছে এগুলো একটু গোল কাজ করে ধোবো তো ঘরে রান্না কি রানবো আজকে দেখাই এটা হচ্ছে কোরাল মাছ ওই রায়না বাবা আনছিল দুইটা তো ভাবলাম যে আজকে একটা রান্না করি তো শুধু তরকারি রান্না করবো আর কিছুই রান্না করব না কারণ ভালো লাগতেছে না কাজ করার পর মানে আর কিছু করতে ইচ্ছা করে না তো খেতে তো হবে দুপুরে সময় তো খাওয়া লাগবে তো ভাবলাম যে শুধু মাছ রান্না করি যদি ভালো লাগে একটু ডাল রান্না করবো আর কিছু না আর নাকি শুধু মাছই হয়ে যাবে অবশ্য ফ্রিজে বর্তা আসছে কন্যা পাতা বর্তা আছে হয়ে যাবে আজকে আজকের মতো এটাই তো মাছটা ক্লিন করবো এই যে কেঁচি নিয়ে নিচ্ছি কাটাকুটি করব এখন আসলে এই কোরাল মাছটা না এই যে কেটে দেয় না এই একটা সমস্যা সব জায়গায় কাটে মানে অনেক জায়গায় কাটে অনেক জায়গায় আবার কাটে না এরকম শপিং মল থেকে আনলে তো ওই জায়গায় তো আর কাটার ব্যবস্থা নাই আনা আসতেই আনতে হয় সফির কাছে এটা কেটে কুটে রেডি করি পরে আপনাদের সাথে আবার কথা হবে এখন কার মতো আল্লাহ এই তো তরকারিটা হয়ে গেছে আর মাছটা তো কুটি কেটে ভেজে একদম সুন্দর করে বসিয়ে দিলাম আর পুরো মাছটাই একেবারে রান্না করে ফেলছি দুই দিন হয়ে যাবে আর কি কারণ দুই তিন পিস বা চার পিস এভাবে রান্না করতে ভালো লাগে না প্রতিদিন তো এই জন্য একটু পুরো মাছটাই আস্ত মাছটাই রান্না করে ফেলছি যে দুই দিন আমার আর রান্না করা লাগবে না আমি এখন প্রায় এরকমই করি কারণ অর্ডারে রান্না বান্না করতে করতে রান্নার প্রতি এখন এত নীহা চলে আসছে যতটুকু পারি বাসার নিজের রান্নাটা সুটসাট করার চেষ্টা করি অনেক সময় তো কিনেও খাই যে আমি নিজে ঘরে ডেলিভারি দিচ্ছি ডেলিভারি দিয়ে তো তো আর ইচ্ছা করে না কোনো কিছু করতে তখন নিজে আমাদের পাশে আর কি বাঙালি দোকান আসে নিয়ে এসে খাই তো এই তো এই ছিল আমার আজকের ব্লগটি আজকে এখানে বিদায় নি